আসলে মই চেয়ারম্যান ইয়ার মই চেয়ারম্যানে দেখিল বিভিন্ন প্রান্তত হয় ইয়াত কিয় নহয় বুঝিবলে অল্প টান লাগিল যেতিয়া এই বছর আহিল আজির পর প্রায় সাত দিন আগত আমার এক্সপো আহিল দুটা এক্সপো আহিল তেতে ডিপার্টমেন্টে কলে ইমান কম সময়ের ভিতর আমি এক্সপো পাতিব নোৱাৰো মগে মই বিলাসীপাড়াত পাতিম এটা আমার ভাইস চেয়ারম্যান শিবসাগরত পাতিম শিবসাগর যি নহোক তেওঁলোকে ফিল্ড নাপাব কারণে তেওঁ করব নোৱাৰিলে কিন্তু বিলাসীপাত আমি পাতি দেখালো ডিপার্টমেন্টে সহায় করলে এম ডি এ যথেষ্ট সহায় করলে এই ক্ষেত্র লগে বিলাসীপাত দিলে আর আমি যিজন ঠিকাদারে কাম পাইছিল তেখেতে কয় মই ইনাই আমি তেওঁক হেল্প করে আছো ইয়ার লোকাল যা আমার ডেকোর্টার আছে তেওঁলোকক কলো আর আমার বিশেষ করে এজিএমসির স্টাফবিলাক যথেষ্ট পরিমাণে হেল্প করেছে আর আপনার দেখি পাইছে যে ধুবরী জেলা স্বাধীনতার পিছত তেনেকুৱা কোনো এক্সপো হওয়া নাই সবতকে ডাঙর কথা আমার শিপিনীবিলাকও চান্স নাপায় মই ইমানকেইটা ইনগ্রেশন করলো সব দেখো কিন্তু ধুবরী জেলার কোনো শিপিনী সকল স্টল দেখা নাই এটা মনত বেয়া লাগিল মই চেয়ারম্যান হয়ে থাকাতে যদি আমার এই অঞ্চলের মানুষবিলাক পার্টিসিপেট করব নোৱাৰে তেতিয়া লাভটো কি মই চেয়ারম্যানে তেতিয়া এইবার কমসে কম বিশকন স্টল ছাঠির ভিতর আমার ধুবরী লোয়ার আসামের কারণে দিয়া হয়েছে ইতিমধ্যে আমার সঞ্জীব যে আমার এজেন্সি স্টাফ যে স্টলবিলাক চায় তো নিশ্চয় আমাক সহায় করে আছে আগন্তুক দিনতো সহায় করব আর মই গর্বরে কব পারো যিমান এজেন্সিয়ে মেলা পাতিছে সবতক সেল কিন্তু ইয়াত বেশি হব বিলাসীপাড়াত এই কিন্তু আপনার মনে রাখি কিমান লোকের সমাগম হব বলে ইয়াত কমসে কম 15 দিনত মোটামুটি 1,00,000 মানুষের সমাগম হব 15 সব দিন যদি মিলাই লম হব কি বিহুর বতর আমি যা পাটর মেখেলা মুগার মেখেলা আমি দেখা নাই যা বস্তু আমি গুহাটী যাব লগা হয় আমি শিবসাগর যাব লগা হয় ইয়াতে পাব হাতর বুনা বস্তুবিলাক পাবো।